আচ্ছা মাই ফ্রেন্ড, তোমার নাম কি? আমার নাম শ্রী ধীরেশ দাস। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি আসামে। ওকে, তুমি কতদিন এই হাওড়ায় আছো? তো মোটামুটি এক মাস যাবত হবে। আচ্ছা, এই গান বাজনা তোমার কতদিনের? এটা তো আমার ছোট থেকে। আচ্ছা, তুমি আমাদের একটা গান শোনাবে, যে গানটা ভীষণ পছন্দের গান, সেই গানটা তুমি আমাদের শুনিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি যেটা সবসময় বাজাই ওই গানটাই আমি শোনাচ্ছি, জয় জগদীশ শহরে এই গানটা বাজাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা মাই ফ্রেন্ডস, তোমার গানটা বা তোমার বাজানোটা আমি শুনলাম, আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় তুমি এইভাবে বাজাতে থাকো, তুমি অনেক অনেক দূর যাবে। আর তুমি যদি পারমিশন দাও তাহলে তোমার এই বাজানোটা আমি ইউটিউবে পোস্ট করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই করতে পারেন, কিন্তু আমি যা করছি এটা কিন্তু আমার নিজস্ব কিছু নেই, এটা পূর্বজন্মের স্বীকৃতির ফল। ওকে, আর আপনাদের আশীর্বাদ ও সব কিছু মাথায় নিয়ে কিন্তু আমি এই রৌদ্রে বৃষ্টিতে ঝরে হাটে বাজারে এইভাবেই কিন্তু আমি চলছি আর কি। ওকে মাই ফ্রেন্ড, ভগবান তোমার সঙ্গে সবসময় থাকবে, তোমার অনেক ভালো হোক, তোমার অনেক মঙ্গল হোক, আমি এই শুভকামনা করলাম। অল দ্য বেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম।